সব রকম শৃঙ্খলা, সব রকম সমাজগতি, সব রকম কিছু মিলে এই সেকুলারিজম। এটা আমাদের মনোজগতের উন্নয়ন, সংস্কৃতির বিকাশ, সাংস্কৃতিক চেতনা, সবকিছু। তো আমরা কাপাসিয়া সেটা ধারণ করি, কারণ আমি আপনারা যদি কেউ পড়ে থাকেন তাজদিন আমাদের দাঁড়িয়ে 1950, তখন দেখবেন 1950 সালে একবার 47-এ দেশভাগের সময় একটা রায়ত হয়, আবার 1950 সালে একটা অনেক বড় রায়ত হয়। তো 1950 সালে রায়তের সময় যখন দাঙ্গা লাগে, ঢাকাতে সাংঘাতিক দাঙ্গা হয়, এবং সেই দাঙ্গার জেরটা আমাদের এই মানসিক অঞ্চলে আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বী প্রচুর জমিদার এবং ওনারা ছিলেন মানসিক এলাকাগুলিতে। তো সেখানে আপনার কিশোরগঞ্জ, ময়মনসিং, আপনারা দেখবেন বড় বড় কলেজগুলি, সমস্ত কিন্তু কলেজ, স্কুল, তারপরে আপনার মুন্সিগঞ্জের দিকে দেখবেন সব কিন্তু ওই সময়কার আপনার যারা হিন্দু জমিদার ছিলেন ওনাদের করা স্কুল কলেজগুলি, কারণ তারা শিক্ষার প্রতি একটু বেশি আগ্রহ ছিল এবং তাদের যেহেতু ধন সম্পদ ছিল, তার ধন সম্পদের সাথে প্রতিষ্ঠান করার একটা সম্পর্ক থাকে। এখন যেমন আপনারা সরকার থেকে অনেক সাহায্য পাই, আমরা প্রতিটা স্কুল, মাদ্রাসা, কলেজের জন্য সহায়তা পাই, সেই সময় এই সুযোগটা ছিল না। তখন একমাত্র যাদের মন আছে আত্মাবরণ এবং যাদের দয়া ছিল তারাই কিন্তু এই কাজটা করতেন। আবার একটা কথা মনে রাখবেন, মানুষের যে মরে যাওয়ার পর বাঁচতে চাওয়ার একটা আশা থাকে, মরে যাওয়ার পর বাঁচতে চাওয়াটা এরকম যে ধর মার নামে, বাবার নামে এরকম একটা প্রতিষ্ঠান করে দিলেন, যেমন ধরেন আমাদের আরপি সাহা, রমদা প্রসাদ সাহা কথা যদি আমরা বলি, মির্জা ছিলেন, তো ওনার যে উনি ওনার জীবনটা তো আপনারা জানেন অসম্ভব কষ্টের জীবন ছিল। সব মা তাকে খাওয়ার মধ্যে প্রায় 7 বছর বয়সে তিনি বাসা থেকে বের করে দেয়, মানে একদম চলে যায় একদম বস্ত্রহীন অবস্থায়। তারপর উনি কলকাতা যে কুলিগিরি করেন, মোটেগিরি করেন, সেখান থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই কিছু কয়লা বিক্রি করে এক লোকের সাথে থেকে কিছু টাকা হয়, এইভাবে করে করে ওনার যখন সম্পদ হয় তখন তিনি চিন্তা করেন যে আমি ওই দরিদ্র, ওই কঠিন অবস্থা থেকে আসছি, তাহলে আমার সমাজের জন্য কিছু করতে হবে। এবং সমাজের জন্য করার জন্য যেখান থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, যে এলাকা মির্জাপুরে, যে ওনাদের যে সেই নদীর পাড়ে জায়গাটা, উনি ওখানে এসে জমি কিনতেন, জায়গা কিনতেন, এবং উনি কিন্তু প্রথম নারী জাগরণের জন্য যদি আমাদের এই বেগম রোকেয়া চাকাওয়াতের কথা আমরা জানি, সুফিয়া কামালের কথা বলছি আমরা, কিন্তু উনি ওই অবস্থা থেকে মেয়েদের জন্য প্রথম উনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে তুললেন। তারপর তিনি কি করলেন, কুমুদিনী হাসপাতাল, যেই হাসপাতালটা তখন বাংলাদেশে একমাত্র দুইটা হাসপাতাল ছিল, একটা তাও এটা অনেক পরে এই আপনার ওইটা হাসপাতাল ছিল আমাদের ঢাকা মেডিকেল কলেজ আর আমাদের মিরপুর হাসপাতাল, সারা বাংলাদেশের সমস্ত রোগী এই দুটা হাসপাতালে, তার কোনো হাসপাতাল ছিল না, আর একমাত্র ফ্রি হাসপাতাল ছিল কুমুদিনী। এবং এই উনি দেখেন কি কি করলেন, উনি মেয়েদের জন্য আলাদা একটা ভারতের ছবি অঙ্ক করলেন, উনি কুমুদিনী হাসপাতাল করলেন তার মায়ের নামে, তার মায়ের মার নামে, এরকম ভাবে করে উনি ওই জায়গাতে যে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এই যে মানুষের প্রতি উৎসর্গ করার যে মানসিকতা, হ্যাঁ, সেই মানসিকতাটা দিয়ে উনি একটা করে দিয়ে গেছেন। এইটা হচ্ছে বললাম মৃত্যু বয়সটা বেঁচে থাকে, তা আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা এই বাংলাদেশে আমরা যেটা বলতে শুরু করলাম যে 50 সালে দাঙ্গার সময় রাজনীতি নাম তখন মাত্র 25 বছরও হয় নাই, 30 মায়ের কথা বলছি আমি, এই 24-25 বছর তখন উনি এই দাঙ্গা যখন ডাকে উনি তখন কোনো রাজনৈতিক নেতা না, কোনো কিছু না, উনি কিন্তু এই দাঙ্গার সময় উনি এই কাপাসিয়াতে আসেন, আপনারা দেখবেন ওনার ডায়েরিটা কেউ পড়েন, 1950 সালে ডায়েরি, সেখানে দেখবেন উনি সিংহস্ত্রী এলাকা যেসব জায়গায় যে সনাতন ধর্মাবলম্বী যারা ছিলেন প্রত্যেকটা জায়গায় দাঙ্গা প্রতিরোধের জন্য উনি ব্যবস্থা করেন, যে দাঙ্গা যেন না লাগে তাদের সহায়তা করার জন্য উনি নিজে একটা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি এগিয়ে আসেন এই কাজটা করার জন্য। তো তারপর থেকে আমরা দেখে আসছি কাপাসিয়া কিন্তু একটা সাম্প্রদায়িক সবসময় রাখার চেষ্টা হয়েছে, তো সেই চেষ্টাটা আমরা সবসময় ধরে রাখবো, কারণ আমাদেরকে আমাদের শুধু দল নাকি আমরা জানি পিতা উনি হলেন সর্বোচ্চ সমস্ত কিছুর উর্ধে, সমস্ত পিতার সমস্ত কিছুর উর্ধে, তো তিনি তার দল তার ভবিষ্যৎ চিন্তা ছিল যে আমাদের এখানে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে।